ছাপ্পা ভোটকে কেন্দ্র করে উত্তেজনা বাধ্যর ইভিএম মেশিন ভাঙচুর বিজেপি ও তৃণমূলের মধ্যে গণ্ডগোল। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর ভোটকে কেন্দ্র করে ছাপ্পা ভোটকে কেন্দ্র করে গণ্ডগোল সৃষ্টি হয়। ইভিএম মেশিন ভেঙে দেওয়ার অভিযোগ আসছে। বিজেপি তৃণমূল পাল্টা অভিযোগ। সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিঠিকা দেবগুপ্ত ও বিজেপির প্রার্থী বর্ণালী দাস, সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ইলেকশন এজেন্ট ও তৃণমূল কংগ্রেসের পূর্বের কাউন্সিলর অমিত দেবগুপ্ত জানান, সারাদিন ধরে খুব শান্তিপ্রিয়ভাবেই ভোট হচ্ছিল। আমাদের বুথে সিপিএম তৃণমূল বিজেপি একসাথেই আমরা ছিলাম। ভোট শেষ হওয়ার ঠিক দু মিনিট আগেই হঠাৎ বিজেপি পোলিং এজেন্ট ও মহিলারা হঠাৎই এসে ছাপ্পা ভোট মারতে শুরু করে। পাশাপাশি বিজেপির পোলিং এজেন্টরা অভিযোগ করছে, তৃণমূলের পোলিং এজেন্টরা ছাপ্পা ভোট করছিল ঠিক ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তে। এই নিয়েই দুই পক্ষ গণ্ডগোলের সৃষ্টি হয়। ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে নিয়ন্ত্রণে আনে। পুলিশ তদন্তে নেমেছে। উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট, হার্স নিউজ। আমার নাম নারায়ণ দাস, আমার পার্থী বর্ণালী দাস, বিজেপি। আপনি সিসিটিভি ক্যামেরা দেখবেন কে ছাপ্পা মারছে। নেজামুল হোসেন নিজের চৈতৃপ্তে আমরা রক্ষা করতে পারিনি, আমাদের মার দিতে মেয়ে ছেলে মহিলাদের মার। ইভিএম এর ভোট করে দিছে, ইভিএম ভাঙা ভাঙে কি করতে দেখুন, আপনারাই দেখুন। আমাদের সব মারধর করে এখানে সেই ইয়ে ব্যাপার, কি বলবো আমি আর, শাসক দলের এই পরিস্থিতি। তাদের বিরুদ্ধে অভিযোগ, ও তৃণমূল প্রার্থী, তৃণমূলের বিরুদ্ধে কার বিরুদ্ধে অভিযোগ করবো?